बिस्मिल्लाह रहमान रहीम ए वीडियो ते आम्रा कम्बिनेशनल लॉजिक सर्किटर बारे पढ़बो एंड जेटर मध्य आम्रा एडर्स एवं सबट्रैक्टर्स डिस्कस करबो। सब तो प्रथम आसुन आम्रा देखी कम्बिनेशनल सर्किट की हुए छे। कम्बिनेशनल सर्किट कंसिस्ट्स ऑफ लॉजिक गेट्स हुज आउटपुट एट एनी टाइम आर डिटरमाइंड डायरेक्टली फ्रॉम द इनपुट। এটা মনে হয়েছে যে আমার কাছে মনে করে এই সার্কিটটা আছে, এটা কম্বিনেশনাল সার্কিট। যখনই আমরা ইনপুটটাকে চেঞ্জ করব, আউটপুটটা সেই সময়ই চেঞ্জ হয়ে যাবে উইদাউট এনি ডিলে। সেই জন্য এটাকে আমরা বলি কম্বিনেশনাল লজিক সার্কিট। সেই মতে এই সার্কিটেও যখনই আপনি ইনপুট ভ্যালু চেঞ্জ করবেন ফ্রম জিরো টু ওয়ান অর ওয়ান টু জিরো, আউটপুট ইমিডিয়েটলি চেঞ্জ হয়ে যাবে। একটা আরও সার্কিট আছে যেটাকে বলা হয় সিকোয়েন্সিয়াল সার্কিট। এটার মধ্যে ফরক কী আছে কম্বিনেশন সার্কিট এবং সিকোয়েন্সিয়াল সার্কিট? সিকোয়েন্সিয়াল সার্কিট এমপ্লয়েজ মেমোরি এলিমেন্টস ইন অ্যাডিশন টু লজিক। সো আমরা এখানে দেখি ডায়াগ্রামে, এটা হয়েছে আমাদের লজিক সার্কিট। এটার সঙ্গে মেমোরি সার্কিট যেটাকে ফ্লিপ ফ্লপ বলা হয় ওটা অ্যাড হয়েছে। ফ্লিপ ফ্লপ ইজ মেমোরি এলিমেন্ট, সো আউটপুট ডিপেন্ড করে ইনপুট সিগন্যালে এবং মেমোরি এলিমেন্টের যেটা আউটপুট আছে সেটার সঙ্গে কম্বাইন করে আউটপুট হয়। সেই জন্য এটাকে কম্বিনেশনাল সার্কিট প্লাস মেমোরি এলিমেন্টস কম্বিনেশন ইজ কল্ড সিকোয়েন্সিয়াল সার্কিট। অর্থাৎ আউটপুট এক সিকোয়েন্সে চলেছে, ডাইরেক্টলি আসে না। এক মেমোরিজ এলিমেন্টসের ভ্যালু এখান থেকে দেখেন এ ফিট করে হয়েছে মেমোরি এলিমেন্টের ভ্যালু। সো আউটপুট ডিপেন্ড করে ইনপুট ভ্যালুতে এবং মেমোরি এলিমেন্টসের ভ্যালুতে। সবচেয়ে প্রথমে আমরা এখানে কেবলমাত্র কম্বিনেশনাল সার্কিট ডিসকাস করব এবং প্রথমে অ্যাডার সার্কিট। সো অ্যাডার সার্কিট আসুন দেখি কনসেপ্ট কী আছে। বাইনারি অ্যাডিশন, যখন জিরোকে জিরোর সঙ্গে অ্যাড করি আনসার হবে জিরো, জিরো প্লাস ওয়ান আনসার ওয়ান, ওয়ান প্লাস জিরো আনসার ওয়ান। কিন্তু যখন ওয়ান প্লাস ওয়ান করব তখন আনসার হয়ে যাবে জিরো এবং ক্যারি আসবে ওয়ান। এই পয়েন্টটা ইম্পর্ট্যান্ট, বিকজ ওয়ান প্লাস ওয়ান আমরা এখানে দুই অথবা তিন লিখতে পারবো না, এটা হবে জিরো এবং ক্যারি ওয়ান। যেমন আমরা ডেসিমেলে নাইন প্লাস ওয়ান যখন অ্যাড করি তখন আনসার আমরা পাই জিরো এবং ক্যারি ওয়ান, যেটাকে দশের বরাবর হয়। এক্স্যাক্টলি সেম, ওয়ান প্লাস ওয়ান উইল বি জিরো অ্যান্ড ক্যারি ওয়ান। সিমিলারলি যখন তিনটা ওয়ান অ্যাড করব তখন আপনি দেখেন এই দুইটার জন্য হয়ে যাবে ওয়ান জিরো, এবং এটার সঙ্গে যখন এই ওয়ানটা অ্যাড করব তখন এটা হয়ে যাবে ওয়ান ওয়ান। দ্যাট ইজ সাম ইজ ওয়ান অ্যান্ড ক্যারি ওয়ান। হাফ অ্যাডার কী হয়েছে, কম্বিনেশনাল সার্কিট দ্যাট পারফর্মস দি অ্যাডিশন অফ টু বিটস ইজ কল্ড হাফ অ্যাডার। সো এইখানে দেখেন দুইটা বিট আছে, অ্যাড করেছি দুই বিট অ্যাড করেছি, সো এটা আমরা হাফ অ্যাডার সার্কিটে ইউজ করে আমরা এই আনসারটা অবটেন করব। এখানে থ্রি বিট আছে, এটার জন্য আমরা ফুল অ্যাডার আমাদেরকে ইউজ করতে হবে। আসুন এখন ট্রুথ টেবিল দেখি। কম্বিনেশন আমাদের কাছে আছে এক্স এবং ওয়াই দুইটা ভেরিয়েবল, পসিবল ভ্যালুজ জিরো জিরো, জিরো ওয়ান, ওয়ান জিরো এবং ওয়ান ওয়ান। আনসারটা হচ্ছে সাম এবং ক্যারি, যেখানে এটাকে আপনি মনে রাখবেন জিরো জিরো সাম ইজ জিরো ক্যারি জিরো, জিরো ওয়ান সাম ইজ ওয়ান ক্যারি জিরো, ওয়ান জিরো সাম ইজ ওয়ান ক্যারি জিরো, এবং ওয়ান অ্যান্ড ওয়ান সাম জিরো ক্যারি ওয়ান।
এটা হয়েছে ট্রুথ টেবিল। এখন এটাকে আমরা ইন টার্মস অফ ইকুয়েশন লিখতে পারি, সাম অফ প্রোডাক্ট এক্সপ্রেশন ফর এস, যেখানে যেখানে ওয়ান আছে ওটাকে কেবলমাত্র আমরা দেখব। ওয়ান আছে যখন জিরো ওয়ান হয় দ্যাট মিনস এক্স ড্যাশ ওয়াই, সো এক্স ড্যাশ ওয়াই। এবং দ্বিতীয়টা আছে যখন ওয়ান জিরো দ্যাট মিনস এক্স ওয়াই ড্যাশ, সো এক্স ওয়াই ড্যাশ। এবং এটাকে আমরা অ্যাড করব বাই প্লাস সাইন, যেটাকে রিপ্রেজেন্ট করে অর গেট। ক্যারিটাকে দেখেন, ক্যারি কেবলমাত্র ওয়ান আছে যখন এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান দ্যাট মিনস এক্স অ্যান্ড ওয়াই, সো সি ইজ ইকুয়াল টু এক্স অ্যান্ড ওয়াই। এবং এটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি উইথ দি হেল্প অফ দিস সাম পোর্শনটা। দেখেন এটা এক্স ড্যাশ ওয়াই এর জন্য আমরা অ্যান্ড গেট ইউজ করেছি এবং এক্স ওয়াই ড্যাশের জন্য একটা দ্বিতীয় অ্যান্ড গেট ইউজ করেছি, এবং এই দুটো কম্বিনেশনকে আমরা অর গেটের মাধ্যমে বাইরে নিয়ে আসছি। তো আমাদের রেজাল্ট হয়েছে এক্স ওয়াই ড্যাশ প্লাস এক্স ড্যাশ ওয়াই। তো এটা সাম ফাংশন ইমপ্লিমেন্ট হয়ে গেছে। ক্যারি ফাংশনের জন্য কেবলমাত্র আমরা সিঙ্গেল অ্যান্ড গেট ইউজ করব, এক্স এবং ওয়াই, এক্স ওয়াই ইজ ক্যারি ফাংশন। এটা কি একই একটা সার্কিট আপনি ইউজ করে ইমপ্লিমেন্ট করতে পারবেন? একটা দ্বিতীয় সার্কিট আমি এখানে ডিসকাস করব, যেটা হয়েছে এক্স অর গেট। এক্স অর গেটের ফাংশন হয়েছে যখন ইনপুট ডিফারেন্ট হয়। এখানে দেখেন ইনপুট সেম আছে জিরো জিরো, এখানে ইনপুট সেম আছে ওয়ান ওয়ান। যখন ডিফারেন্ট হয় তখন যদি আউটপুট ওয়ান হয় তো এটাকে আমরা এক্স অর গেটের মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে পারব। সো দি সাম ফাংশন আমরা ইমপ্লিমেন্ট করেছি বাই এক্স অর গেট, এবং ক্যারি ফাংশন এটা আমরা বাই অ্যান্ড গেট ইমপ্লিমেন্ট করেছি। সেই জন্য এটা একটা দ্বিতীয়টা সার্কিট আছে ফর হাফ অ্যাডার। এবং সিম্বলিক আমরা এ মতো লিখতে পারি, দুটো ইনপুট আছে আউটপুট ক্যারি এবং সাম। আসুন এখন আমরা ফুল অ্যাড্রেস সার্কিটস স্টাডি করি। ফুল অ্যাড্রেস সার্কিটস হ্যাজ থ্রি ইনপুট, এখানে দেখেন এক্স ওয়াই এবং জেড ইনপুট আছে, আউটপুট সাম অ্যান্ড ক্যারি। এবং সামটা দেখেন এ তিনটাকে যখন আমরা অ্যাড করি তখন যেটা রেজাল্ট আছে সেটা আমি এখানে সাম লিখি। ফর এক্সাম্পল জিরো 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 প্লাস জিরো, জিরো 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 ওয়ান ইজ ওয়ান, জিরো ওয়ান জিরো ওয়ান। কিন্তু এখানে দেখেন এখানে ওয়ান প্লাস ওয়ান হয়ে যাবে ওয়ান জিরো, সেই জন্য সাম আমরা লিখব জিরো এবং ক্যারি জায়গাতে আমরা লিখব ওয়ান। সেই মতে আমরা তমামটা চেক করতে পারি। এখন এই ভ্যালুটাকে আমরা ইন টার্মস অফ লেটার লিখব। এখানে দেখেন যে যেখানে ওয়ান আছে সেটাকে আমরা ইন টার্মস অফ লেটার রিপ্রেজেন্ট করব। প্রথমটা দেখে নিই, এক্স জিরো ওয়াই জিরো জেড ওয়ান, সেই জন্য আমরা লিখব এক্স ড্যাশ ওয়াই ড্যাশ এবং জেড, এক্স ড্যাশ ওয়াই জেড ড্যাশ। এখানে দেখেন এখানে কি আছে জিরো ওয়ান জিরো, তার মানে হয় এক্স ড্যাশ ওয়াই জেড ড্যাশ, এক্স ড্যাশ ওয়াই জেড ড্যাশ। এই মতে আমরা তমামটা লিখে নিব ফর সাম। এবং সিমিলারলি আমরা ফর ক্যারি, এখানে দেখেন এখানে ওয়ান আছে এটা হবে এক্স ড্যাশ ওয়াই জেড, এক্স ড্যাশ ওয়াই জেড। এবং বাকিগুলি আমরা এখানে এমতেই লিখে নেব। ইকুয়েশন আমরা এখন লিখতে পারি, সাম ইজ ইকুয়াল টু সামেশন অফ অল দিস, দ্যাট ইজ দিস টার্ম অর দিস টার্ম অর দিস টার্ম অর এক্স ওয়াই জেড, অ্যান্ড সেই মতো ফর ক্যারি আমরা ইকুয়েশনটা লিখব।
কিন্তু এইটা সিম্পলিফাইড ফর্ম হবে না, হতে পারে এবং নাই হতে পারে, সেজন্য আমরা এটাকে ভেরিফাই করব উইথ দি হেল্প অফ কে ম্যাপ। এখন কে ম্যাপে আমরা প্রথমে সাম টার্মসটাকে জন্য এন্টার করে দেব। এখানে প্রথমটা আমরা দেখেছি 001, এখানে সাম আছে 1, সো 0x0yz01, এখানে আমরা 1 লিখে নিব। এমন করেই আমরা তমাম চারটা খানা পুরো করে নিব। এখন কে ম্যাপ আপনি অলরেডি স্টাডি করেছেন, এখানে দেখবেন কমন নাই এটার মধ্যে, সেজন্য আমরা এটাকে সিম্পলিফাই করতে পারবো না। সেজন্য আমাদের আনসার যেটা এখানে আমরা পেয়েছি সেই আনসারটাই ভ্যালিড আনসার। কিন্তু এখন যখন আমরা ক্যারি ইনপুট দেখব, এখানে দেখেন প্রথমটা আছে 011-এর 1 আছে, 011 এখান থেকে দেখি 011 এখানে 1 লিখে নিব। তারপরে এখানে দেখেন 101 এখানে 1 লিখে নিয়েছি, অ্যান্ড সেই মতে আমরা 110 এবং 111-এর জায়গাতে 1 লিখে নিয়েছি। এখন এটাকে আমরা সিম্পলিফাই করতে পারি, আমরা এই লুপটা দেখেন, এই দুটোকে একটা লুপ বানিয়ে নিয়েছি, এই দুটার একটা লুপ বনেছে এবং এই দুটাও একটা লুপ হয়েছে। এখন আমরা এটার আনসার লিখতে পারি সিম্পলিফাইড, এখান থেকে দেখবেন x আছে এবং এখানে এই দুটোর মধ্যে দেখেন কমন কি আছে, z কমন আছে, z1, সেজন্য প্রথমটা আমরা লিখে দিব xz। এই দ্বিতীয়টা কী হবে, এখানে x কমন আছে, এখান থেকে দেখেন প্রথমটা 1 আছে, সেজন্য এটা হবে 1xy, xy, এবং এখান থেকে আমরা দেখি 11 কমন, তার মানে হয় yz, এটা সিম্পলিফাইড ফর্ম হয়েছে ফ্রম দিস ওয়ান। এখন আমরা এটাকে ইমপ্লিমেন্ট করে দিব ইন টার্মস অফ আ সার্কিট। এই দেখেন চারটা অ্যান্ড গেট এখানে ইউজ করতে হবে, 3 ইনপুট অ্যান্ড গেট, এবং এই তমামটাকে আমরা এই 4 ইনপুট অর গেটের মাধ্যমে আমরা এটাকে জুড়ে দিয়েছি। সেজন্য আমাদের আনসার এস এই সার্কিটের আউটপুটে আমরা আনসার সাম আনসার পেতে পারি। এটার জন্য আমরা একটা সিমিলার সার্কিট, এখানে দেখেন এখন 2 ইনপুট সার্কিট চাইবে, 2 ইনপুট অ্যান্ড গেট আমরা ইউজ করেছি এখানে, এবং একটা অর গেট ইউজ করেছি উইথ 3 ইনপুটস xy, xz এবং yz, অ্যান্ড এটা রেজাল্ট আমরা পাই ক্যারি আউটপুট। সংক্ষিপ্ত সার্কিট আমরা এটা এই সার্কিটটাকে ইউজ করতে পারি। তারপরে এখন আমরা হাফ সাবট্রাক্টর স্টাডি করব। সাবট্রাক্টরের এই দেখেন দুটো ইনপুট আছে, দুইটা এক্স ওয়াই, চারটে পসিবিলিটিস, এবং এক্স মাইনাস এক্স, জিরো মাইনাস জিরো হবে জিরো, জিরো মাইনাস ওয়ান কী হবে, জিরো মাইনাস ওয়ান আমরা সাধারণ মতে সলভ করতে পারি না, সেই জন্য আমাদেরকে এখানে ক্যারি আর বড় করতে হবে। বড় কর যখন আমরা করব তখন এই পয়েন্টটা হয়ে যাবে টু, টু মাইনাস ওয়ান ওয়ান, এইটাতে আমরা ডিফারেন্সের আমরা ওয়ান লিখে নেব, এবং আমরা বড় করেছি সেই জন্য আমরা বড় টার্মিনালে আমরা ওয়ান লিখে দেব। এটাকে আমরা ডাইরেক্ট করতে পারি, ওয়ান মাইনাস জিরো ইজ ওয়ান অ্যান্ড ওয়ান মাইনাস ওয়ান ইজ জিরো, সো এটা হয়েছে আমাদের আউটপুট, ডিফারেন্স আউটপুট, এবং এটা হয়েছে বরোড ভ্যালু। একটা টার্ম আপনি দেখতে পারেন লেখা যায় মেনু এন্ড অ্যান্ড সাবট্রায়েন্ড, এটাকে আমি ক্লারিফাই করতে চাই, যেই ভ্যালুটার থেকে আমরা
দ্বিতীয় ভ্যালুটা যখন মাইনাস করব তো প্রথম ভ্যালুটা কে আমরা বলি মাইনু এন্ড এবং যে ভ্যালুটা সাবট্রাক্ট করব মাইনাস করব সেটাকে বলা হয় সাবট্রাহেন্ড। এখানে আমরা ডাইরেক্ট ইকুয়েশন লিখতে পারি, এখানে ওয়ান আছে এক্স ড্যাশ ওয়াই এবং এটা হচ্ছে এক্স ড্যাশ ওয়াই প্লাস এক্স ওয়াই ড্যাশ হয়েছে আমাদের ডিফারেন্স ডি। এবং বিতে দেখেন কেবলমাত্র এখানে ওয়ান আছে সেই জন্য এটা হবে এক্স ড্যাশ ওয়াই, এক্স ড্যাশ ওয়াই বি। এখন ফুল অ্যাডার সার্কিট স্লাইটলি কঠিন আছে, লেটস কনসেন্ট্রেট। সব তো প্রথমে আমরা দেখেন তিনটা ইনপুট আছে, প্রথমে আমরা এখানে এই দুটোকে ইউজ করব, এটার মধ্যে সাবট্রাক্ট করে আমরা রেজাল্ট পাই এক্স মাইনাস জিরো, তারপরে এটার মধ্যে আমরা জেড সাবট্রাক্ট করব টু গেট দি ফাইনাল আনসার। প্রথমটা দেখে নিয়েছি জিরো, জিরো থেকে জিরো মাইনাস করব আনসার হবে জিরো, এই জিরো থেকে যখন এই জিরোটা মাইনাস করব তখন আমাদের আনসার আসবে জিরো। এবং এই প্রসেসে আমরা বড় করি নাই সেজন্য বড় লিখব জিরো। দ্বিতীয়টা দেখেন এখানেও সেম রেজাল্ট, জিরো মাইনাস জিরো ইজ জিরো, বাট এখানে দেখেন এখন জিরো থেকে ওয়ান মাইনাস করতে হবে যেটা আমরা ডাইরেক্ট করতে পারি নাই সেজন্য আমাদেরকে বড় করতে হবে। সো ওয়ান বড় করব যেটাকে এখানে এসে দুই হয়ে যাবে, টু হয়ে যাবে, টু থেকে ওয়ান মাইনাস করব তো আমাদের আনসার আসছে ওয়ান। এবং এখানে আমরা বড় করেছি সেই জন্য আমরা এই বড়টাকে ওয়ান করে দিব, বড় ফ্ল্যাগ ওয়ান। তৃতীয়টা দেখি, এখানে দেখেন এখানেও আমাদেরকে বড় করতে হবে সেই জন্য আমরা স্ট্রেট অ্যাওয়ে বড় ফ্ল্যাগ ওয়ান করে দিয়েছি। এটা টু হয়েছে, টু মাইনাস ওয়ান ইজ ওয়ান, ওয়ান থেকে জিরো মাইনাস করব ওয়ান। সে মতে আপনি তমামটা সলভ করতে পারেন, এই রেজাল্টটা আপনার ডিফারেন্স আসবে এবং এই রেজাল্টটা হবে ফর বড় টার্মিনালস। এটাকেও আমরা উইথ দি হেল্প অফ কে ম্যাপ সিম্পলিফাই করে নিব, এখানে কোনো সিম্পলিফিকেশন নাই সেই জন্য এটাই আনসার আছে। বড়টা সিম্পলিফাই আমরা করতে পারি, এখানে দেখেন কমন নিয়েছি এবং আমাদের আনসার আসবে এক্স ড্যাশ ওয়াই প্লাস এক্স ড্যাশ জেড প্লাস ওয়াই জেড। আসুন এখন আমরা একটা কোয়েশ্চেন সলভ করি। ডিজাইন আ কম্বিনেশনাল সার্কিট উইথ থ্রি ইনপুটস অ্যান্ড ওয়ান আউটপুট, দি আউটপুট ইজ ইকুয়াল টু লজিক ওয়ান when the binary values of the input is less than 3, the output is logic 0 otherwise. আসুন দেখি কেমন করে এটাকে আমরা সলভ করব। প্রথমে কোশ্চেনটা আমাদেরকে আন্ডারস্ট্যান্ড করতে হবে, কি বলেছে থ্রি ইনপুটস অল পসিবল কম্বিনেশনস আমরা এখানে লিখে নিয়েছি, আউটপুট কী হবে এটা দেখেন, দি ইকুয়াল টু লজিক ওয়ান ওয়েন দি বাইনারি ভ্যালু ইনপুট ইজ লেস দেন থ্রি, যখন এটার ভ্যালুটা অ্যাকচুয়ালি ডেসিমাল ভ্যালু হবে যখন থ্রির থেকে লেস হয়। আসুন দেখি প্রথমে এই ভ্যালুটা আমরা ডেসিমেল লিখে নিয়েছি, জিরো জিরো ডেসিমেল জিরো, জিরো জিরো ওয়ান ডেসিমেল ওয়ান, জিরো ওয়ান জিরো ডেসিমেল টু, এই মতে আমরা তমামটা লিখে দিয়েছি। এখন কন্ডিশন হয়েছে কি যখন লেস দেন থ্রি, এখানে দেখেন এটার উপরে লেস দেন থ্রি হয়েছে, যখন লেস দেন থ্রি হয় তখন আউটপুট হবে ওয়ান, আউটপুট ইজ ইকুয়াল টু লজিক ওয়ান, এবং যখন গ্রেটার দেন থ্রি অ্যান্ড গ্রেটার দেন থ্রি তখন আউটপুট হবে জিরো। সো আমরা আউটপুট এই মতে লিখতে পারি, এটা ওয়ান 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 এবং বাকি হবে জিরো। এবং এটাকে এখন আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন ইজিলি, এই কে ম্যাপে আমরা এটাকে লিখে নিচ্ছি তিনটা ওয়ান, এই ওয়ান ওয়ান ওয়ান, প্রথমটাকে আছে যখন জিরো জিরো জিরো, জিরো 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 ওয়ান,
দ্বিতীয়টা আছে 001, সো 001 এখানে 1, এবং তৃতীয়টা আছে 010, সো 010 এখানে আছে 1। এটাকে এখন আমরা সিম্পলিফাই করতে পারি উইথ দি হেল্প অফ কে ম্যাপ। একটা সিম্পলিফিকেশন হবে এই লুপটা নিয়েছি, এবং দ্বিতীয়টা হবে এই আউটার লুপস। এটাকে ইকুয়েশন কি হবে, প্রথমটা দেখেন, এখানে দেখেন এই এক্স ড্যাশ আছে, পুরো লাইন এক্স ড্যাশ, এটার মধ্যে কি কমন আছে, জিরো এবং জিরো, প্রথমটা জিরো, ওয়াই ড্যাশ, সো এটাকে লিখবো এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। দ্বিতীয়টা কী হবে, এগেন এটা এক্স ড্যাশ আছে, হাওয়ার এইটার মধ্যে কমন কী আছে দেখেন, এই জিরোটা যেটা জেড জিরো, সো জেড ড্যাশ, এটা আমাদের আনসার। এখন আমরা ভেরি ইজিলি এটাকে ইমপ্লিমেন্ট করে দিতে পারি সার্কিটের মাধ্যমে, একটা অ্যান্ড গেট ফর দিস, এবং দ্বিতীয় অ্যান্ড গেট ফর দিস, এবং এই দু কম্বিনেশন থ্রু অর গেট, সো আমাদের এই আনসারটা আসবে, এবং এই সার্কিটটাকে আমরা ভেরি ইজিলি ইমপ্লিমেন্ট করতে পারব। আমি আশা করি আপনাদেরকে আইডিয়া হয়েছে কেমন করে ডিএলডি প্রবলেমস উইথ দি কম্বিনেশনাল সার্কিট সলভ করতে হবে। ধন্যবাদ।